আমরা প্রোগ্রাম না করে চলে যাওয়ার সিদ্ধান্ত নেইনি। আমাদেরকে কলেজ প্রশাসন এবং প্রশাসন তারা বাধ্য করেছে আমাদেরকে এখান থেকে চলে যেতে। ঢাকা থেকে যারা আসছে আমাদেরকে না জানে আসার কারণে আমরা তাদেরকে এখানে কোনো হট্টগোল হবে না, আপনারা চলে যান, আমরা তাদের সাথে আর বসবো না। আপনারা কেউ কোনো কথা বলবেন না, আমরা সাথে সাথে কথা বলছি ইনশাআল্লাহ। এখন যে এই আমরা তো আমাদের সাথে কথা ছিল যে তোমরা সবাই একসাথে বসে ইনফর্ম করবে, আমাদের এইটুকু ইনসুরেন্স করছে যে আমরা সবাইকে নিয়ে বসে সিদ্ধান্ত নিয়ে আমরা স্যার আপনি এখানে কয়জন ছেলেপেলে আছে আমাদের ব্যানারে? এখানে আমাদের ছেলেপেলে সারা কয়জন থাকবে? এখানে আমরা সাধারণ ছাত্র। এখন বিষয় হচ্ছে সমন্বয়করা যে আসলো সাধারণদের সাথে সমন্বয় না করে এখানে আসছে, এখানে কোনো প্রোগ্রাম হওয়ার সুযোগ নেই। আমরা কোন রকম অপ্রীতিকর ঘটনা আমরা সাধারণ না, সুশৃঙ্খল ভাবে এখানে দাঁড়িয়ে আছি, কারো হাতা দেওয়ার সুযোগ নাই, আমরা সুশৃঙ্খল ভাবে এখানে থাকবো। হট্টগোল করার চেষ্টা করে পাঁচজন আসেন কথা বলেন, পাঁচজন এসে কথা বলেন। কোন কথা হবে না, আমরা ছাত্রদের একটা টিম এসেছিল, ছাত্রদের টিমকে যথাযথ ভাবে আমরা বলে দিয়েছি এখানে কোনো হট্টগোল হবে না, আপনারা চলে যান, আমরা তাদের সাথে আর বসবো না। ঢাকা থেকে যারা আসছে আমাদেরকে না জানে আসার কারণে আমরা তাদেরকে এখানে তারা তাদের অবস্থান থেকে চলে যাবে, আমরা আমাদের অবস্থান থেকে চলে যাবো।
আমাদের সাথে যোগাযোগ করা হবে, আমাদের সাধারণ ডিমান্ড কি? আমাদের ডিমান্ড হচ্ছে অবাঞ্ছিত ঘোষণা এই ক্যাম্পাসে, আমরা ওদের কোন সম্মেলন করবো এটাই। হ্যাঁ অবশ্যই, এবার আমরা যে সূচক থাকি আমরা বিভিন্ন কথা বলছি। জি জি স্যার, জি স্যার, জি স্যার, একটা ভিডিও আসছিল আমরা আমরা সুশৃঙ্খল ভাবে এখানে অবস্থান করবো, তারা যদি চলে যায় আমরা চলে যাবো। আচ্ছা আমি তো বসি। এখানে বগুড়ার কোন আমরা কিন্তু আমরা সেই জাতীয় ঐক্যের ডাক দেওয়ার জন্যই বিভিন্ন জেলায় গিয়েছি। আপনারা জানেন প্রতিটি জেলায় অসংখ্য আহত এবং নিহত এখনো বিছানায় কাজ যাচ্ছে, এখনো তারা হাসপাতালে আছে। আমরা যদি মাঠ পর্যায়ে না আসি আমরা কিভাবে জানব কোথায় কতজন শহীদ আছে, কোথায় কতজন আহত হয়ে বিছানায় কাজ যাচ্ছে? আমরা প্রোগ্রাম না করে চলে যাওয়ার সিদ্ধান্ত নেইনি, আমাদেরকে কলেজ প্রশাসন এবং প্রশাসন তারা বাধ্য করেছে আমাদেরকে এখান থেকে চলে যেতে। আমরা